আসসালামু আলাইকুম। জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিবুর রেজা। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায়, অধ্যায়টির নাম হলো আলোর ঘটনা, এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আমরা এই অধ্যায়ের আরও কয়েকটি ক্লাস নিয়েছিলাম। বিগত ক্লাসগুলিতে আমরা আলোর বিভিন্ন বস্তুর উপর আলোকীয় যে ঘটনাগুলো আছে সেগুলো ব্যাখ্যা করেছি। আজকে সেই ঘটনাগুলোর আলোকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তাহলে শিক্ষার্থীরা, শুরু করি আমরা আমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান। শিক্ষার্থীরা, আমরা একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটি দেখে নেই। দুটি সমতল দর্পণ সমকোণে মিলিত হয়েছে, একটি আলোকরশ্মি 20 ডিগ্রি কোণে প্রথম দর্পণে পড়েছে। এই যে একটি সমতল দর্পণ, আবার এই যে একটি সমতল দর্পণ, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। আমরা জানি এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি। এই দর্পণ দুটি কিভাবে আছে? একটি আরেকটির সাথে সমকোণে, এবং এটি প্রথম দর্পণ এবং এটি হলো দ্বিতীয় দর্পণ। এই প্রথম দর্পণে আলোকরশ্মি এসে 20 ডিগ্রি কোণে প্রথম দর্পণের উপর পড়েছে। এখন জ্ঞানমূলক প্রশ্ন হলো ক, প্রতিফলন কাকে বলে? তারপরে খ হলো অনুধাবনমূলক প্রশ্ন, প্রতিফলনের নিয়মগুলো লিখো। এরপরে প্রয়োগ অংশ হলো দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত রশ্মিটি আঁকো। আমরা যে আলোর প্রতিফলনের নিয়মগুলো জেনেছি, সেই নিয়মগুলো প্রয়োগ করে কিভাবে প্রতিফলিত রশ্মি আঁকা হয় সেগুলো দেখব। তারপরে ঘতে, অর্থাৎ উচ্চতর দক্ষতায় বলা আছে যে দর্পণ দুটিকে পরস্পরের সমান্তরাল করা হলে, যদি এখন তো দর্পণ দুটি 90 ডিগ্রি কোণে আছে, কিন্তু আমরা যদি দুটি দর্পণকে সমান্তরাল এভাবে রেখে দেই, তখন আলোর কোন ধরনের প্রতিফলন ঘটবে এবং কেন ঘটবে তা ব্যাখ্যা করো। তাহলে আমাদের প্রথম জ্ঞানমূলক প্রশ্নটি হলো কি, প্রতিফলন কাকে বলে? প্রতিফলন কাকে বলে আমরা আগের ক্লাসে বলেছি, আবার বলছি, কোনো বস্তুর উপর আলো পড়ে যদি বাধা পেয়ে ফিরে আসে তাহলে আলোর এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। তাহলে প্রতিফলন হলো কোনো বস্তুর উপর যদি আলো পড়ে বাধা পেয়ে ফিরে আসে তাহলে আলোর এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। আর আমাদের খ প্রশ্ন ছিল কি, খ ছিল আলোর প্রতিফলনের নিয়মগুলো লিখো। আলোর প্রতিফলনের নিয়মগুলো লেখো। তাহলে আলো যে প্রতিফলিত হয়, এই আলোর প্রতিফলন দুটি সূত্র মেনে চলে। সূত্র দুটি হলো কি, এই যে আমরা একটি চিত্রের সাহায্যে দেখি, এখানে আলো, এখানে এই বিন্দুতে এসে আলো পড়ল, আলো এখানে পড়লে একে বলা হয় আপতন বিন্দু এবং একে বলা হয় আপতিত আলোকরশ্মি। এরপর আলো বাধা পেয়ে এখানে ফিরে গেল, একে বলা হয় প্রতিফলিত রশ্মি আর এই আপতন বিন্দু, আর এটাকে বলা হয় কি, বিভেদতল, বিভেদতল বা প্রতিফলক পৃষ্ঠ। এই প্রতিফলক পৃষ্ঠে এই আপতন বিন্দু, প্রতিফলক পৃষ্ঠের উপর আপতন বিন্দুতে যদি 90 ডিগ্রি কোণ আঁকি তাহলে একে বলা হয় অভিলম্ব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অভিলম্ব, এটাকে যদি এ বলি, এ আপতন বিন্দু ও, আর এটা হলো এ, ও হলো আপতিত রশ্মি আর ও বি হলো প্রতিফলিত রশ্মি এবং ও এন হলো অভিলম্ব। তাহলে এখানে আলোর প্রতিফলনের নিয়ম হলো, প্রথম নিয়ম হলো যে এই যে আপতিত রশ্মি, তারপরে হলো আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি, এই তিনটি একই সমতলে থাকে। একই সমতলে অর্থ, যেমন এখানে এই যে দুইটা মার্কার যদি এভাবে থাকে, এটা কিন্তু মার্কার দুটি, এটা একটা তলের মধ্যে আছে, যেমন এটা একটা তল, এই তলের মধ্যে আছে আর এটা আরেকটা তল। কিন্তু এভাবে যদি আমরা এই বোর্ডটা যেভাবে আছে, এই তলের মধ্যে আলো এই যেই তলে আসে আবার সেই তলেই বাধা পেয়ে ফিরে যায়, এটা অন্য তলে না, একই তলে অবস্থান করে, এবং অভিলম্বটাও কি, ওই একই তল বরাবর। তাহলে এখানে তিনটি জিনিস আছে, একটি হলো আপতিত রশ্মি, তারপর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং এই প্রতিফলিত রশ্মি, তিনটি একই সমতলে থাকে। তাহলে আমাদের আলোর প্রতিফলনের প্রথম নিয়মটি হলো যে আপতিত রশ্মি। তাহলে এক নম্বর নিয়ম কি, উত্তর আলোর প্রতিফলনের নিয়ম এক, আপতিত রশ্মি
आपतन बिंदुते अंकित अभिलम्ब एक ही समतले अवस्थान करे। और दुई नम्बर नियमटी हलो आमरा बोलेछिलाम आगे क्लासे जे आपतित रश्मि अभिलम्बर साथे जे कोण उत्पन्न करे एके बला हय आपतन कोण एवं प्रतिफलित रश्मि अभिलम्बर साथे जे कोण उत्पन्न करे एके बला हय प्रतिफलन कोण। ताहले आलोर प्रतिफलनेर द्वितीय नियम हलो आपतन कोण एवं प्रतिफलन कोण सब समय समान हबे। समतल पृष्ठे जखन आलो प्रतिफलित हय तखन आपतन कोण एवं प्रतिफलन कोण समान हबे। ताहले दुई नम्बर नियम हलो आपतन कोण एवं प्रतिफलन कोण सर्वदा समान हय। ताहले एटा हबे अंकित। एखन आमरा ग गयेर उत्तरटा देखब। प्रयोग अंशेर प्रश्न हलो जे द्वितीय दर्पण थेके प्रतिफलित रश्मिटी आँको। ताहले आमरा एखाने देखते पाच्छि जे दुटी दर्पण परस्पर लम्बभावे आछे अर्थात एकटी दर्पण आरेकटी दर्पणेर उपर कि 90 डिग्री कोण उत्पन्न करेछे। एखन प्रथम दर्पणे आलोक रश्मि 20 डिग्री कोणे एसेछे। ताहले आमरा जदि এই বরাবর একটি লম্ব আঁকি অভিলম্ব তাহলে এটা হবে কত অভিলম্ব। তাহলে অভিলম্ব আঁকা হলো কত এই সম্পূর্ণ কোণ হলো 90 ডিগ্রি। যেহেতু আলোকরশ্মি এখানে 20 ডিগ্রি কোণে এসেছে তাহলে এখানে কোণ হলো কত 20 ডিগ্রি। তাহলে আমরা জানি এটা সম্পূর্ণ কোণ 90 ডিগ্রি। তাহলে এখানে আপতন কোণ কত ডিগ্রি আপতন কোণ হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এটাকে আমরা ধরি পি আর এই বিন্দু আপতন বিন্দুকে ধরলাম ও। কারণ এই অভিলম্ব মানে কত ডিগ্রি অভিলম্ব মানে হলো 90 ডিগ্রি আর এই কোণটা হলো দেওয়া আছে কত 20 ডিগ্রি। আর আমরা জানি আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে একে বলা হয় আপতন কোণ। তাহলে আপতন কোণ কত ডিগ্রি 70 ডিগ্রি। কারণ এই 90 থেকে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে কত থাকবে 70। আবার এই আলোর প্রতিফলনের নিয়ম অনুযায়ী আলো যত কোণে আপতিত হয় ঠিক তত কোণেই প্রতিফলিত হয়। তাহলে এখানে 70 ডিগ্রি কোণে যেহেতু আপতিত হয়েছে আবার 70 ডিগ্রি কোণেই প্রতিফলিত হবে। তা অর্থাৎ এই কোণটি হবে কত ডিগ্রি এই যে এই কোণটিও হবে কত ডিগ্রি 70 ডিগ্রি হবে। এই কোণটি হবে 70। যেহেতু এটি অভিলম্ব অভিলম্বকে ও এন ধরলাম তাহলে এটা যেহেতু 70 ডিগ্রি তাহলে এই সম্পূর্ণটা কত ডিগ্রি সম্পূর্ণটা হলো 90 ডিগ্রি। তাহলে এতটুকু কোণ এই কোণটা এটা আবার ধরলাম কত ও আর এটাকে ধরলাম কিউ। তাহলে এই যে এই কোণটার নাম কত এন ও কিউ। এটা যদি 70 হয় সম্পূর্ণ কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে 90 থেকে 70 বিয়োগ করলে আর থাকে কত 20 ডিগ্রি কোণ। কত ডিগ্রি 20 ডিগ্রি কোণ। তাহলে এই যে দর্পণ দুটি যে পরস্পর লম্বভাবে আছে এই দ্বিতীয় দর্পণটিকে এম এবং এম প্রাইম ধরলাম। তাহলে এই যে দ্বিতীয় দর্পণের এই কোণটি কত 90 ডিগ্রি। কারণ একটি দর্পণ আরেকটি দর্পণের উপর 90 ডিগ্রি বা সমকোণে আছে। তাহলে আমরা জানি এটি একটা ত্রিভুজ হয়ে গেল ও এম কিউ এবং ত্রিভুজের তিনটি কোণের যোগফল হয় কত 180 ডিগ্রি। তাহলে এখানে এই কোণটা হলো কত ডিগ্রি 90 ডিগ্রি আর এই কোণটা কত ডিগ্রি 20 ডিগ্রি। তাহলে 90 20 তিনটা কোণ মিলে কত 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমরা এই 90 ডিগ্রি আর যোগ কত 20 ডিগ্রি বাদ দেই বা বিয়োগ করি কত থাকবে 110 বিয়োগ বিয়োগ তাহলে 180 ডিগ্রি থেকে এই যে 20 90 মোট 110 ডিগ্রি বাদ দিলে থাকে কত 70 ডিগ্রি থাকে। তাহলে এই কোণটির পরিমাণ কত ডিগ্রি 70 ডিগ্রি। তাহলে এই যে আলোকরশ্মি এভাবে এসে আবার এখানে যাচ্ছে প্রতিফলিত হয় আবার এখান থেকে যদি একটা অভিলম্ব আঁকি তাহলে এটা যদি হয় 70 ডিগ্রি পুরাটা তো 90 ডিগ্রি। তাহলে এতটুকু হবে আবার 20 ডিগ্রি। এতটুকু কত ডিগ্রি হবে 20 ডিগ্রি। আবার আলোকরশ্মি যেহেতু এখানে আবার কি এই ক্ষেত্রে এখান থেকে আপতিত এখানে প্রতিফলিত হচ্ছে এই দর্পণের ক্ষেত্রে অর্থাৎ এই দ্বিতীয় দর্পণের ক্ষেত্রে এটি আপতিত রশ্মি হবে। এই প্রথম দর্পণের যেটি প্রতিফলিত রশ্মি
সেটি দ্বিতীয় দর্পণের আপতিত রশ্মি। তাহলে এই আপতিত রশ্মি যেহেতু 20 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে অবিলম্বের সাথে, এটি আবার 20 ডিগ্রি কোণ করেই প্রতিফলিত হবে, অর্থাৎ এটিও 20 হবে। 20 হলে এই সম্পূর্ণ, এটা যেহেতু অবিলম্ব এবং এই কোণটার পরিমাণ কত 90 ডিগ্রি, আর এতটুকুর পরিমাণ 20 ডিগ্রি, তাহলে এতটুকুর পরিমাণ হবে কত ডিগ্রি, 70 ডিগ্রি। তাহলে এই আলোকরশ্মি আবার এই যে এই দ্বিতীয় দর্পণের সাথে 70 ডিগ্রি কোণ করে ফিরে যাবে। আমরা যে চিত্রটি এঁকেছি এই অনুযায়ী আমরা বর্ণনাটি দিব যে আলোকরশ্মি 20 ডিগ্রি কোণে এসে পড়ল, অর্থাৎ আপতন কোণ 70 ডিগ্রি, আবার এটি 70 ডিগ্রি কোণেই প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণ থেকে সেটি আবার পুনরায় প্রতিফলিত হয়, আবার সে 70 ডিগ্রি কোণেই প্রতিফলিত হবে। যেহেতু সরি, এখানে এই দর্পণের ক্ষেত্রে এটি 20 ডিগ্রি কোণে আপতিত হয়েছে এবং যাওয়ার সময় আবার কি 20 ডিগ্রি কোণেই প্রতিফলিত হবে, কারণ আলোর প্রতিফলনের নিয়ম অনুযায়ী আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। এইভাবে আমরা এই যে দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত রশ্মিটি এভাবে আমরা তীর চিহ্নের মাধ্যমে একে দেখিয়ে দেব, এবং এই যে পি ও ও বিন্দুতে এসে আলো পড়ল, আবার ও বিন্দু থেকে প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণের কিউ বিন্দুতে এসে পড়ে, কিউ বিন্দু থেকে প্রতিফলিত হয়ে আবার কিউআর পথে এটি ফিরে যায়। এভাবে আমরা আলোকরশ্মি একে চিত্র অনুযায়ী বর্ণনা দেব। এখন আমরা ঘ প্রশ্নের উত্তর সমাধান করব। আমাদের ঘ অর্থাৎ উচ্চতর দক্ষতার প্রশ্নটি ছিল কি, দর্পণ দুটিকে যদি পরস্পরের সমান্তরাল করা হয় তাহলে কোন ধরনের প্রতিফলন ঘটবে এবং কেন ঘটবে। তাহলে আমরা এখানে দেখছি দর্পণ দুটিকে কী করা হলো, আগে ছিল পরস্পর লম্ব, এখন কি পরস্পর সমান্তরাল। তাহলে এই যে আলোকরশ্মি যে 20 ডিগ্রি কোণে 20 ডিগ্রি কোণে আসছে, এটি কী হবে, তাহলে আলোর প্রতিফলনের এটি কিন্তু দুটি সমতল দর্পণ, এবং সমতল দর্পণের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। তাহলে এই বরাবর যদি আমরা একটি মনে মনে লম্ব কল্পনা করি এই বরাবর, তাহলে এই যে আলোর আপতন কোণ কোনটা, এটা হবে আপতন কোণ। তাহলে আবার প্রতিফলন হওয়ার সময় কী হবে, এই দর্পণ থেকে আবার এখানে প্রতিফলিত হবে আলো, এখানে আপতন কোণ যতটুকু প্রতিফলন কোণও ততটুকু, অর্থাৎ আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান। এই যে আলোক উৎস থেকে আলো এসে পড়ছে, এই যে ওই আগের ঘটনা 20 ডিগ্রি কোণে, আবার আপতন কোণ ছিল কত ডিগ্রি, 70 ডিগ্রি, আবার প্রতিফলন কোণ হবে কত, 70 ডিগ্রি, আবার এই দর্পণে যখন আলো পড়বে আবার এই দর্পণ থেকে, তখন এই প্রথম দর্পণের যেটা প্রতিফলিত রশ্মি এটি আবার দ্বিতীয় দর্পণে পড়ার পর এটি আবার এটি হবে দ্বিতীয় দর্পণের আপতিত রশ্মি। আবার যদি আমরা এই বরাবর একটি লম্ব কল্পনা করি অবিলম্ব, তখন আবার এই যে আপতন কোণ এটাই হবে কত, আপতন কোণ। শিক্ষার্থীরা তোমরা এটি তীর চিহ্নের মাধ্যমে এভাবে দেখাবে, এই যে তীর চিহ্ন দিয়ে দিলাম, আবার এটি যেই কোণ এখানে সৃষ্টি করেছে অবিলম্বের সাথে সেই একই কোণে আবার এটি এভাবে প্রতিফলিত হবে। তাহলে এটা হবে আবার দ্বিতীয়বার এটা হবে প্রতিফলন কোণ, দ্বিতীয় ক্ষেত্রে এটা হবে আপতন কোণ, এটা হবে প্রতিফলন কোণ। তাহলে এটা আবার এখানে তীর চিহ্ন দিবে, আবার ঠিক একই রকম আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে, আলো কী হবে আবার প্রতিফলিত হবে, আবার সেই প্রথম দর্পণে পড়বে, আবার সেই এখানে একটা অবিলম্ব কল্পনা করি, তাহলে এই আলো আপতিত হয়ে আবার এই দর্পণ থেকে এটা আপতন বিন্দু, এখান থেকে আবার প্রতিফলিত হয়ে এখানে যাবে, আবার এভাবে আসবে, এই ঘটনা বারবার ঘটতে থাকে। তাহলে এই দুটি দর্পণ পরস্পর সমান্তরাল রাখা হলে কী হবে, এই আলোর প্রতিফলন বারবার ঘটে থাকবে। একে এই ঘটনাকে বলা হয় আলোর বহুমুখী প্রতিফলন, একে বলা হয় আলোর বহুমুখী প্রতিফলন। তোমরা এভাবে চিত্র একে বর্ণনাটি এভাবেই দিবে। শিক্ষার্থীরা আমরা আগে আলোর অন্যান্য গুরুত্বপূর্ণ বিভিন্ন ঘটনাগুলো জেনেছি এবং সেই ঘটনার প্রেক্ষাপটে আজকের এই সৃজনশীলটি আমরা ব্যাখ্যা করলাম। তোমরা এটি বাসায় ভালো মতো প্র্যাকটিস করবে, আর যারা ক্লাসটি দেখছ তারা কমেন্ট বক্সে নাম, শ্রেণী, রোল নাম্বার অবশ্যই লিখবে। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।